দেশের প্রথম রেল লাইনটি কোথায় পাতা হয় জানলে অবাক হবেন। দেশ জুড়ে রেল লাইনে এখন গুনে শেষ করা মুশকিল, এত লাইন জালের মতো ছড়িয়ে আছে। কিন্তু দেশের প্রথম রেল লাইন কোথায় পাতা হয়েছিল সেটা কি আপনি জানেন? দেশের বিভিন্ন প্রান্তে এখন মানুষ পৌঁছে যেতে সমস্যা হয় না, রেলে চড়ে সেখানে পৌঁছে যায় সবাই। বিমানেও চাইলে সব জায়গায় পৌঁছানো সম্ভব নয়, কিন্তু রেলে তা সম্ভব। এখন তো রেল লাইন শুনে গুনে শেষ করা যায় না, কিন্তু এই দেশের বুকে প্রথম রেল লাইন পাতার কাহিনী কিন্তু ইতিহাসের পাতায়, যা দেশের পরিবহন মানচিত্র বদলে দিয়েছিল। মানুষ পেয়েছিল এমন এক যান যা এক মাসের পথ একদিনে অতিক্রম করা যেত। দেশের প্রথম রেল লাইন পাতা হয় 1987 সালের 21 আগস্ট। সেই সময় গ্রেট ইন্ডিয়া পেনিনসুলা রেলওয়ে এই রেলওয়ে পাতা দায়িত্ব নেয়। তাদের রেল লাইনের পাতার কাজ সব সময় সাহায্য দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দেশের প্রথম রেল লাইন পাতার কাজ শুরু হয় 56 কিলোমিটার পথে। এই রেল লাইনের পাতার কাজের চিফ রেসিডেন্স ইঞ্জিনিয়ার ছিলেন জেমস ভাইকেলে। তার তত্ত্বাবধানে এই রেল লাইনের পাতা হয় তৎকালীন বোম্বে থেকে খান্দেশ ও বেরার পর্যন্ত। পরে সেই লাইন পুনে পর্যন্ত নিয়ে গিয়েছে, দেশের প্রথম ট্রেন চালু হয় 1853 সালে। সেই সময় রেল লাইনের পাতায় কাজ ছিল সত্যম আচমজের মতো, বহু মানুষ ভিড় জমাতো মাটিতে কি পাতা হচ্ছে তা দেখার জন্য। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক এবং কমেন্টে আমাকে আরো ভালো ভিডিও বানানো উৎসাহিত করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।